मोटेश्वर टोटल पिस्कोर जो टोटल वेरिएबल अर्थात मोट व्यय समान की मोट व्यय मोट स्थिर व्यय एवं मोट परिवर्तनीय व्यय जोगफल। তাহলে আমি যদি মোট ব্যয় পাই, মোট ব্যয় পেলে পরে গড় ব্যয় পাওয়া যায়। আবার গড় ব্যয় সূত্র কি? গড় ব্যয় সূত্র হচ্ছে মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ। মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ কি? কিউ। তাহলে আমরা সূত্রটা তৈরি করি, মোট স্থির ব্যয় অর্থাৎ টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট। তা উৎপাদনের পরিমাণ যখন এক ছিল তখন স্থির ব্যয় সব ক্ষেত্রে একই হবে, এক ক্ষেত্রে স্থির ব্যয় একশো, দুই এক ক্ষেত্রে একশো, তিন এক ক্ষেত্রে একশো, চার এক ক্ষেত্রে একশো, অর্থাৎ স্থির ব্যয় সব ক্ষেত্রে একই। এরপরে কি? এরপরে এলো টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয়। প্রথম ক্ষেত্রে ছিল কত? ষাট, তারপরে ছিল একশো, এরপরে ছিল দুশো ষাট, এরপরে ছিল পাঁচশো। তাহলে আমার উদ্দীপক ছিল এতটুকু, উদ্দীপক দেওয়া ছিল এতটুকু। এখন আমি গড় ব্যয় এবং ক্রান্তিক ব্যয় বের করবো। তাহলে গড় ব্যয় বের করতে গেলে আমার কি লাগবে? মোট ব্যয় লাগবে। তাহলে মোট ব্যয় সূত্র আমরা জানি যে মোট ব্যয় অর্থাৎ কৃষি পূরণ কর সমান মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ এইটা এবং এটা যোগ। তাহলে আমরা লিখলাম মোট ব্যয় সূত্র আমাদের জানাই আছে যে মোট ব্যয় সমান মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয়। মোট প্রথম ক্ষেত্রে যখন উৎপাদন একই ছিল, উৎপাদন যখন একই ছিল তখন স্থির ব্যয় ছিল একশো, পরিবর্তনীয় ব্যয় ছিল ষাট। তাহলে মোট ব্যয় কত হচ্ছে? মোট ব্যয় হচ্ছিল একশো যোগ ষাট, একশো ষাট। আর এই সবগুলো টাকা, এই হিসাব তো আমরা করছি কি? টাকার মাধ্যমে। দ্বিতীয় ক্ষেত্রে উৎপাদন যখন দুই একক ছিল, উৎপাদন যখন দুই একক ছিল তখন দেখো স্থির ব্যয় ছিল একশো, পরিবর্তনের ব্যয় ছিল একশো। তাহলে মোট ব্যয় কত হলো? একশো যোগ একশো সমান দুইশো। তৃতীয় ক্ষেত্রে উৎপাদন যখন তিন একক ছিল তখনও স্থির ব্যয় ছিল একশো, পরিবর্তনের ব্যয় ছিল দুশো ষাট। তাহলে মোট ব্যয় কত হবে? একশো যোগ দুশো ষাট সমান তিনশো ষাট। চতুর্থ ক্ষেত্রে স্থির ব্যয় ছিল একশো অর্থাৎ উৎপাদনের পরিমাণ যখন চার একক ছিল তখন স্থির ব্যয় ছিল একশো, পরিবর্তনের ব্যয় ছিল পাঁচশো। তাহলে মোট ব্যয় কত হবে? মোট স্থির ব্যয় যখন মোট পরিবর্তনের ব্যয় অর্থাৎ একশো যখন পাঁচশো সমান ছয়শো। তো আমরা বলেছি যে স্থির ব্যয় আর পরিবর্তনের ব্যয় দেওয়া থাকলে এখান থেকে গড় ব্যয় বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? মোট ব্যয় বের করতে হবে। তাহলে মোট ব্যয় কিন্তু আমরা বের করে ফেললাম অর্থাৎ এই সূত্রের সাহায্যে। এবার আমরা কি করবো? গড় ব্যয় বের করবো। গড় ব্যয় সূত্র আমরা জানি মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ, মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ। তাহলে গড় ব্যয় আমরা লিখি, গড় ব্যয় লিখি এসি। এসি সমান আমরা জানি কি? মোট ব্যয় ভাগ উৎপাদনের পরিমাণ। তার প্রথম ক্ষেত্রে উৎপাদন যখন এক ছিল
उत्तम मोट व्यय छिल 160 अर्थात प्रथम कतले उत्पादन जखन 100 छिल तखन मोट व्यय कत हलो 160 ताहले गड़ व्यय कत हबे 160 भाग 1 अर्थात सूत्र हलो कृषि भाग 2 ताहले कृषि आछे 160 आर क्यू आछे 1 ताहले कृषि 160 भाग 1 ताहले प्रथम कतले गड़ व्यय हबे 160 তাহলে আমরা প্রথম ক্ষেত্রে গড় ব্যয় বেরোতে 160 দ্বিতীয় ক্ষেত্রে কি আছে আমাদের মোট ব্যয় আসলে 200 আর উৎপাদন পরিমাণ কত 2x তাহলে এক্ষেত্রে গড় ব্যয় কত হবে পিসি ভাগ কিউ পিসি হলো 200 আর কিউ হলো 2 তাহলে 200 ভাগ 2 সমান হলো 100 তৃতীয় ক্ষেত্রে আমাদের মোট ব্যয় আসলে আমরা 260 আর উৎপাদনের পরিমাণ 3 একক তাহলে আমাদের গড় ব্যয় কত হবে 360 ভাগ 3 অর্থাৎ আমরা পাবো 120 চতুর্থ ক্ষেত্রে আমাদের মোট ব্যয় আছে 600 টাকা তাহলে 600 কে ভাগ করব 4 দিয়ে ভাগ করব তাহলে 4 কে ভাগ দিলে 6 দিয়ে ভাগ 20 অর্থাৎ 150 শিক্ষার্থী বৃন্দ আমি আশা করি তোমরা এই গড় ব্যয় কিভাবে করতে হয় মোট ব্যয় কিভাবে করতে হয় এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবারে আমরা বের করব প্রান্তিক ব্যয় এই প্রান্তিক ব্যয় বের করতে গেলেও আমার মোট ব্যয় লাগবে তাহলে আমরা খেয়াল করলাম আমরা যখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বের করব তখন আমাদের অবশ্যই দরকার মোট ব্যয় এই জন্য আমি প্রথমেই মোট ব্যয় বের করলাম এরপরে গড় ব্যয় বের করলাম এরপরে কি করবো আমরা প্রান্তিক ব্যয় বের করবো প্রান্তিক ব্যয়কে আমরা প্রথমে লিখছি এমসি অর্থাৎ মার্জিনাল কস্ট তাহলে প্রান্তিক ব্যয় বের করার ক্ষেত্রে আমরা যাবো কি মোট ব্যয় কাছে যাবো কোথায় যাবো আমরা মোট ব্যয় কাছেই যাবো তা প্রথম ক্ষেত্রে উৎপাদন যখন 100 ছিল তখন মোট ব্যয় ছিল 160 তা প্রথম ক্ষেত্রে তোমরা খেয়াল করবা প্রথম ক্ষেত্রে মোট ব্যয়ও যা হবে প্রান্তিক ব্যয়ও তাই হবে তাহলে প্রথম ক্ষেত্রে মোট ব্যয় ছিল কত 160 তাহলে প্রথম ক্ষেত্রে মোট ব্যয় 160 টাকা এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসি উৎপাদন যখন 2x ছিল তখন আমার মোট ব্যয় কত ছিল 200 টাকা তো এক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত হবে এক্ষেত্রে প্রান্তিক ব্যয় বের করার নিয়ম যে পরেরটা বিয়োগ আগেরটা পরের কত 200 আর আগে কত ছিল 160 তাহলে এক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত 200 বিয়োগ 160 চতুর্থ ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত হবে চতুর্থ ক্ষেত্রে মোট ব্যয় কত আছে 400 টাকা তার পূর্বে মোট ব্যয় ছিল কত 360 দেখো তাহলে আমরা এখানে কি করলাম আমরা প্রথমে মোট ব্যয় বের করলাম কারণ মোট ব্যয় বের না করলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বের করা যায় না এই জন্য এই জাতীয় যে উদ্যোগ থাকবে যে মোট স্থির ব্যয় মোট পরিবর্তনীয় ব্যয় সেক্ষেত্রে তোমরা মোট ব্যয় বের করবো প্রথমে মোট ব্যয় বের করবা এরপর গড় ব্যয় বের করবা এরপর প্রান্তিক ব্যয় বের করবা এখানে যদি গড় ব্যয় না থাকতো তাহলে আমি সরাসরি প্রান্তিক ব্যয় বের করতে পারতাম তাহলে প্রথম ক্ষেত্রে মোট ব্যয় যা প্রান্তিক ব্যয় হতে পারে দ্বিতীয় ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত 200 বিয়োগ 160 40 তৃতীয় ক্ষেত্রে 360 বিয়োগ 200 160 চতুর্থ ক্ষেত্রে 600 বিয়োগ 360 40 তাহলে আবার গ নাম্বার যে উদ্যোগ ছিল এটা আমরা বের করতে পারলাম তোমরা বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন এই জাতীয় কোশ্চিন আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে শুধু সিকিউতে আসে না আমাদের এমসিকিউতেও এই জাতীয় কোশ্চিন আসে তো এটা আমাদের বুঝতেই হবে এবারে দেখো ভদ্রটি আসল উদ্দীপক থেকে এএফসি রেখা উদ্ভব এএফসি মানে কি গড় স্থির ব্যয় গড় স্থির ব্যয় তো একটা জিনিস তোমরা খেয়াল করবা
मोट व्यय जो थे मोट स्त्री व्यय जो थे तक गड़ व्यय बेद करा अत्यंत सहज। देखो এখানে আমাদের মোট স্ত্রী ব্যয় দেওয়া আছে, তাহলে মোট স্ত্রী ব্যয় যদি থাকে সেক্ষেত্রে গড় স্ত্রী ব্যয় বের করা যায়, অর্থাৎ এই মোট স্ত্রী ব্যয় কে কি দিয়ে উৎপাদন দিয়ে ভাগলে গড় স্ত্রী ব্যয় বলা যাবে। তো দেখো তাহলে আমরা গড় স্ত্রী ব্যয়টা বের করি, আমি উপরে এটা করতেছি, অর্থাৎ এটাও আমরা তাহলে এটা ছিল আমাদের গড় गड़ स्त्री व्यय बेर करते गड़ स्त्री व्यय रेखा अंक करते क्षेत्र दरकार उत्पादन एक एकक दुई एक तीन एक चार एक टीएफसी उत्पादन जो एक तक उत्पादन जो दूर तक उत्पादन जो तीन तक उत्पादन जो चार एक तक गड़ स्त्री व्यय मोट स्त्री व्यय सबसे एक बेपर की गड़ स्त्री व्यय उत्पादन जो एक मोट स्त्री व्यय भाग उत्पादन एक प्रथम क्षेत्र में उत्पादन मोट स्त्री व्यय कत तो एक चतुर्थ क्षेत्र मोट स्त्री व्यय उत्पादन चार एक भाग चार गड़ स्त्री व्यय जेहतुराधे सूत्र दक्षता कर नम्बर थे साधारण चार तो ये चार नम्बर जो प्रश्न हो जाए अनेक समय कोश्चिन थे एफसी बेर करो एफसी रेखा अंकन करो अंकन करते एफसी रेखा कि अंकन करो देखो अंकन क्षेत्र सबसे ख्याल करब भूमि अंक सब समय
আমাদের ভূমি অক্ষে সবসময় থাকবে হলো উৎপাদনের পরিমাণ অর্থাৎ কিউ। আর লম্ব অক্ষে হবে কি এএফসি অর্থাৎ ব্যয় গড় ব্যয়। এএফসি এএফসি এটা হলো আমাদের মূল বিন্দু। তাহলে আমরা চিত্র অঙ্কন করতে যাচ্ছি। ভূমি অক্ষ হলো উৎপাদনের পরিমাণ, এটা থাকবে ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে থাকবে এই গড় স্থির ব্যয়। কেন আমাদের সর্বোচ্চ আসছে এখানে কত 100 আসছে। তাহলে আমরা নিয়ে করছি 30, 35, 25, তারপরে নিয়ে 50, 75, এই পয়েন্টটা আমরা শিক্ষার্থী কিন্তু খেয়াল করো উৎপাদন যখন এক ছিল তখন গড় স্থির ছিল কত 100। এই যে আমি ধরলাম উৎপাদন এক, গড় স্থির ছিল কত 100, এই যে 100, এই যে কিন্তু সমতায় হবে একটা বিন্দু মেলা। তাহলে যোগ করি আমরা কিন্তু আমরা রাখলাম হয়তো কাজ করি দিয়ে। এরপরে উৎপাদন যখন দুই একক তখন গড় স্থির ছিল 50, উৎপাদন দুই একক আমি ধরলাম যে এখানে যদি 30 হয় এখানে আমি 33.33 শেষ করছি, আল্লাহ হাফেজ।